নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য বিকেলে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ফ্রাই গার্লিক চিকেন। কিভাবে করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে বোনলেস চিকেন নেবে, যেগুলো হাট ছাড়া আসে সেই চিকেনটাই নেবে। তার মধ্যে একটু লবণ মিশিয়ে নেবে, ভালো করে ম্যারিনেশন করে বেশ 2 ঘন্টা মতন রাখতে হবে। আর এখানে গোলমরিচ গুঁড়ো রেখে মাখিয়ে নিলাম, মানে দিয়ে দিলাম। আর এখানে আর দেবো এই দইয়ের মধ্যে গার্লিক, মানে রসুন, আর কাঁচা লঙ্কা, মানে সবুজ লঙ্কা যেটাকে বলে, সেই দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি দইয়ের মধ্যে। পেস্ট করে ওইটাই মাখিয়ে দেবো, ভালো করে মাখিয়ে বেশ 2 ঘন্টা রাখতে হবে। এর মধ্যে পেঁয়াজ বা আদা দেওয়ার আর কোনো দরকার নেই, মানে রসুন আর দই এর সাথে আর কাঁচা লঙ্কা পেস্ট করে মাখিয়ে রেখে দেবে। তাতে কি হবে, বেশ পরে গিয়ে চিকেনটা বেশ নরম হয়ে যাবে। আর একটু ওপর দিয়ে লেবুর রস দিয়ে দিলাম, কোনো চিকেনের গন্ধও থাকবে না, আর বেশ নরম হয়ে যাবে, আর খেতে দারুণ হয়। মানে এটা তোমরা যদি দুপুরবেলায় ম্যারিনেশন করে রাখো, বিকেলবেলায় স্ন্যাক্সে বেশ ভালোভাবে পরিবেশন করা যাবে। তারপরে এই যে ময়দা নেবে, ময়দার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি, তোমরা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে একদম, পারলে মানে চালনি দিয়ে চেলেও নিতে পারো। তাহলে কি হবে, পুরো ড্রাই মিক্সারগুলো, শুকনো যে মিক্সারগুলো একসাথে দিয়েছি সেইগুলো একদম মেখে যাবে, এক এক সাথে মিশে যাবে। তারপরে ওই মিশ্রণটাই চিকেনের ওপরে ঢেলে দেবে। তোমরা ওপরেও কোট করে দিতে পারো, দিলে কি হবে, চিকেনগুলো কোট হবে। আর এখানে যে মশলাগুলো রয়েছে এর ওপরে ঢেলে দিলে কি হবে, পুরো যে জুসিনেসটা রয়েছে, পুরো মানে মশলাটা রয়েছে সেটা কোনো ওয়েস্টেজ হবে না, পুরো মাখানো হয়ে যাবে। এই জন্যেই শুকনো ময়দার গুঁড়োটা মিক্সারটা ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপরে আবার কি, ভাজার পালা, এটা একদম বিকেলবেলায় করলে হয়ে যাবে। আর ওই ম্যারিনেশন তো দুপুরবেলা করে রেখেই দিচ্ছ, বিকেলবেলা কোনো মানে বাচ্চাদের যদি পার্টি থাকে করে দেখবে, বাচ্চারা খুব আনন্দ করে খাবে, বড়রা তো খাবে, কিন্তু মানে বাচ্চাদের পার্টিতেও এই চিকেনটা তোমরা করে দিতে পারো। তারপরে এই যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, আর ডুবো নিলেই হয়ে যাবে, পুরো ডুবো ডুবো তেল দিইনি, দেখে বুঝতে পারছো। এবারে চিকেনের ওই বোনলেস চিকেনের পিসগুলো একটা একটা করে সাজিয়ে আমরা এবারে হালকা করে ভেজে নেব। এই যে চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি, তারপরে তেলটা কমিয়ে নিয়েছি একদম, মানে বাদ দিয়ে দিয়েছি। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা, বেশ কিছুটা বাটার দিয়েছি, আর এই যে একটু রসুন থেতো করে নিয়েছি, কুচি করেও দিতে পারো। এইটাকে একদম লো ফ্লেমে হালকা করে, কারণ গ্যাসটা জোরে দিলে বাটারগুলো পুড়ে যাবে, সেই জন্য একদম লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে রসুন আর রসুনের মানে বাটারের মধ্যে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হলেই দেখবে
হালকা করে রসুনের একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। তখনই ওই চিকেন যে ভাজাগুলো রেখেছি সেইগুলো ওর মধ্যে দিয়ে টস করে নেব। দেখতে পাচ্ছ বেশ খানিকটা বাটার দিয়েছি, কিন্তু এই জন্যই বললাম একদম বাচ্চাদের জন্য রেসিপি, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, যে কোনো বাচ্চাদের অনুষ্ঠান থাকলে তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা দিতে পারো, আর বাচ্চারা বাড়িতে থাকলেও এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো, ওরা কিন্তু খুব খুশি হবে, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, আর খুব একটা ঝাল হবে না, যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওখানে আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সেহেতু খুব ঝাল কিন্তু হবে না। আর যদি তোমার বাচ্চারা কম ঝাল খায় তাহলে ওগুলো মানে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, লঙ্কার গুঁড়োটাও অ্যাভয়েড করতে পারো, শুধু গোলমরিচ গুঁড়োটা দেবে, ওইটুকুনি ঝাল মনে হয় তোমাদের বাচ্চারা খেতে পারবে। চলো টস করে নিয়েছে, ব্যাস তারপরে আবার কি প্লেটে সার্ভ করে দেবে। চলো ফ্রাই গার্লিক চিকেনটা কেমন লাগলো বলো। আজকের জন্য বাই।